বর্তমান এখন তো মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, কোন দুনিয়ায় কি হয় এই দুনিয়ায় পৌঁছতে দেরি লাগে না, খুব দ্রুত ছড়িয়ে যায়। গত জুমার আগের জুমাই হতে পারে মক্কা মদিনা হারামাইন শরীফাই নির্দেশে রাষ্ট্রীয়ভাবে অর্ডার দেওয়া হয়েছে খুতবার মধ্যে একটি বিষয় নিয়ে আলোকপাত করতে হবে। আপনারা হয়তো শুনতে পারেন বা কেউ জানতে পারেন, সে বিষয়টি ছিল প্রচলিত তাবলিগ জামাত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে অনেক ভ্রান্তিতে রয়েছে, সুতরাং তাদের বিষয়ে সতর্ক করা এবং গোটা সৌদি আরবে যেন এই তাবলিগ জামাতের বেদায়াতি কার্যক্রম, সুফিবাদী কার্যক্রম কোথাও চলতে না পারে সেটি নিষিদ্ধ করা। এই কর্মসূচির পরেই আমাদের দেশে বলেন, ভারত উপমহাদেশে বলেন, যারা সেই তাবলিগ জামাতের সাথে, প্রচলিত তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত তারা বা তাদের মুরব্বী যারা, বুজুর্গ যারা, তাদের মাথা গরম হয়ে গেছে। কারণ মক্কা মদিনা থেকে যদি একটা আওয়াজ আসে, এই আওয়াজের কি আলাদা গুরুত্ব আছে, ঠিক কি না? হ্যাঁ, এটার একটা আলাদা গুরুত্ব। আমেরিকা থেকে যদি আসে সেটা ভিন্ন জিনিস, আর মক্কা মদিনা থেকে যদি ইসলামী বিষয়ে কোনো একটা নির্দেশনা আসে সেটির গুরুত্ব একটি আলাদা। যার ফলে সৌদি আরবের সেই বক্তব্যগুলির উল্টা জবাব দেওয়া, প্রতিবাদ করা লিখিতভাবে বক্তব্যের মাধ্যমে বিভিন্নভাবে তারা শুরু করেছেন। তা আমার আজকের খুতবা ছিল, খুতবার আলোচ্য বিষয় হচ্ছে তাবলিগ জামাত বিষয়ে মক্কা মদিনার সমর্থনে সতর্ক করেছি। মূলত মক্কা মদিনার সমর্থনে নয়, বিষয়টি সমর্থনে হলো কিসের? কোরআন এবং হাদিসের, কোরআন এবং হাদিসের। তো প্রসঙ্গটি আমার এই জন্যই মনে হলো যে আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা কত কষ্ট করে নামাজি বানায়, তাই না? কষ্ট করে নামাজি বানায় না? বানায়। তো তারা, আমরা তাদেরকে ভুল বলছি, কিন্তু তারা যেই কষ্ট করে নামাজি বানায় আর আমরা শুদ্ধ, আমরা কি ওই কষ্ট করে নামাজি বানাই? এখানে দুটো দিক মনে রাখবেন। প্রথম দিক হলো যেভাবে মানুষকে বলে উদ্বুদ্ধ করে সালাতের দিকে নিয়ে আসা হয়, এটি একটি অবশ্যই গুরুত্বপূর্ণ দিক, আমাদেরও সেই ধরনের হওয়া উচিত। কিন্তু বর্জনীয় দিক হলো মানুষকে সালাতের দিকে উদ্বুদ্ধ করতে গিয়ে যে মিথ্যা কথা বলা হয়, যে জাল হাদিস বর্ণনা করা হয়, মিথ্যা কাহিনী বর্ণনা করা হয়, এগুলি বর্ণনা করা হারাম, তা কখনো জায়েজ হতে পারে না। কেউ যদি বলে যে আমি একটা মিথ্যা কথা বলেও যদি একজনকে নামাজি বানাতে পারি, নামাজি তো বানালাম। এর উদাহরণটা কি? এর উদাহরণ হলো বালতি, বুঝেন না? বালতিতে উপরে পানি ঢাললাম আর নিচে কি করলাম? ছিদ্র করে দিলাম, নিচে ছিদ্র করে দিলাম। তো মিথ্যার আশ্রয় নিয়ে কাউকে নামাজি বানাতে হবে ইসলামে, এর কোনো প্রয়োজন নাই। কোরআন সুন্নায় অসংখ্য দলিল, ফজিলতের দলিল বলেন, নির্দেশনার দলিল বলেন, শাস্তির দলিল বলেন, কোরআন সুন্নায় অসংখ্য ভরপুর রয়েছে, সেগুলিকে কাজে লাগালেই যথেষ্ট, কোনো মন গড়া বানাওটি কিস্সা কাহিনীর প্রয়োজন না। এটি হলো পার্থক্য আহলুল হাদিস এবং অন্যদের মাঝে, ঠিক কিনা?
আহলুল হাদিস পৃথিবীর বুকে যেখানেই হোক, সর্বক্ষেত্রে তারা এক্ষেত্রে সচেতন সতর্ক। নিজের দুর্বলতা থাকতে পারে, এর অর্থ এই নয় যে সব দুর্বল কি হয়ে যাবে, বৈধ হয়ে যাবে, তা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না, আমি যে বিষয়টি বলছিলাম, আমরাও যদি সেই ধরনের কর্মসূচি হাতে নিয়ে সমাজের সব মানুষদেরকে নামাজে বানাতে পারি, তাহলে আমরাও আমাদের সমাজটাকে সব দিক থেকেই সুন্দর করতে পারবো ইনশাআল্লাহ। তবে নামাজি হতে হবে শেরক মুক্ত এবং বেদা মুক্ত, হতে হবে শেরক মুক্ত এবং বেদা মুক্ত। কারণ শেরক যুক্ত নামাজি যদি কাউকে বানান, তাহলে সেই সালাত দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। বেদাত যুক্ত যদি সালাত কাউকে শিখান, সেই সালাত দিয়েও কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। অবশ্যই ইসলামের প্রতিটি বিষয়ে শিরক মুক্ত এবং বিদআ মুক্ত হতেই হবে, না হলে সেটি কোনোই কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে সেভাবেই কর্মসূচি গ্রহণ করে আমাদের সমাজটাকে সুন্দর করার তৌফিক দান করুন। বলুন আল্লাহ আমিন।